আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটা রেসিপি, বাটার বোর, যেটা ছোট বড় সবাই খুব পছন্দ করে। বাচ্চাদের টিফিন এটা আপনারা দিতে পারেন, বড়রা চায়ের নাস্তায় খেতে পারেন বিকেলবেলা নাস্তা হিসেবে। তাহলে উপকরণগুলো দেখে নেওয়া যাক। আছে ময়দা, তেল, লিকুইড দুধ, ডিম, চিনি, ইস্ট, লবণ। প্রথমে আমরা এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। ময়দাগুলো অবশ্যই ভালো করে চেলে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি ইস্ট। ইস্ট আছে এখানে 1.5 চামচ, 1.5 চা চামচ। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, আছে এখানে 2.5 চা চামচ। তারপর আপনারা দিয়ে দিবেন লবণ, লবণ এখানে আছে 1/2 চা চামচ। এগুলো আপনারা দেওয়ার পরে সুন্দর করে মেখে নেবেন, মাখাটা যেন অনেক সুন্দর হয়। সবগুলো ইস্ট, চিনি, লবণ ময়দাটার সঙ্গে ভালো করে মেশাতে হবে। মেশানোর পরে এই পর্যায়ে আপনারা এখানে অ্যাড করবেন গরম, হালকা গরম লিকুইড দুধ, আর দিয়ে দিবেন 1টা ডিম। দুধটা যেন হালকা গরম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার সব উপকরণ দিয়ে সুন্দর করে মাখাতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে সুন্দর করে মাখাবেন, মাখাতে মাখাতে মাঝখানে একটু তেল দিয়ে দিবেন। তেলটা এখানে আমি 2 চামচ নিয়েছি। প্রথমে দিয়ে দিবেন 1 চা চামচ, দিয়ে ভালো করে মেশাতে থাকবেন, মাখাবেন। যখন বাটির গায়ে থেকে আটাগুলো সব উঠে এসেছে তখন বোঝা যাবে যে আটাটা মাখানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। সুন্দর করে মাখাতে হবে। এটা আপনাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট মাখালেই আপনাদের হবে। এটা খুব ভালোভাবে মাখাতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আবার লাস্টে এখানে আরও 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবারও ভালো করে মাখাতে হবে। এখন একটু তেল দিয়ে আমরা বাটিটার নিচে দিলাম এবং ময়দাটার উপরে মাখিয়ে সুন্দর করে রেস্টে রেখে দেবো। রেস্টে রাখতে হবে আমাদেরকে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা রাখলে অনেক ভালো হয়। এখন ফিরে আসলাম 2 ঘন্টা পর, দেখুন ময়দাটা কত ফ্লফি হয়ে আছে। এখন এই ময়দাটাকে আমাদের আরেকটু ভালোভাবে মাখাতে হবে। বাতাসগুলো সম্পূর্ণ বের করে দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে আমরা এখান থেকে লেচি কেটে নেব। এখানে আমরা মোটামুটি আবার 2-3 মিনিট মাখাবো। এখন আমি এখানে লেচি কেটে নিয়েছি 5টি, আপনারা এখানে ছোট বড় করে নিতে পারেন। এখন আমি লেচিটাকে নিয়ে, একটা লেচিকে নিয়ে বাটার বনের আকৃতি তৈরি করব। প্রথমে এই বাটার বনটা তৈরি করার জন্য আমাদের এরকম রশির মতো করে বড় করে তৈরি করে নিতে হবে। তারপর একটা ছোট অংশ করব সামনে থেকে নিয়ে উপর থেকে নিচের দিকে পেঁচিয়ে এভাবে রেডি করব। তারপরে বড় অংশটা নিয়ে ঘুরিয়ে এভাবে, যদি আপনার ছোট হয়ে যায় তাহলে আর একটু হাত দিয়ে বড় করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি, আমার ছোট জায়গার জন্য সমস্যা হচ্ছিল যে আমি আবার এটা বড় করে দিয়ে নিচের দিকে দিয়ে আলতো হাতে এটা লাগিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের বাটার বন। বাটার বনের শেপটা দেখেন, এটা খুবই সুন্দর লাগে দেখতে। এভাবে প্রত্যেকটা তৈরি করে নেবেন। এখন আমি এখানে একটা পাত্রে তেল ব্রাশ করে নিচ্ছি, নিয়ে বাটার বনের সবগুলো পিস আমি এখানে রেখে দিব। তা তেল না দিলে এটা আপনাদের নিচে লেগে যাবে, সমস্যা হবে, এই জন্য দিয়েছিলাম। এটা আবারও রেস্টে রেখে দিতে হবে আপনাদেরকে 20 থেকে 30 মিনিট। দেখুন রেস্টে রাখার পরে এটা আরও অনেকটা ফুলে উঠেছে। এখন এখানে আমাদের ডিম দিয়ে উপরে ব্রাশ করতে, একটু ডিমের কুসুম এবং সামান্য পরিমাণ তেল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এবং সেটা আমি এখন ব্রাশ করে দিচ্ছি, প্রত্যেকটার উপর ব্রাশ করব। দর্শক বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমি এটা ওভেনে প্রিহিট দিয়ে রাখবো 5 মিনিট। প্রিহিট করার পরে আমি এখন দিয়ে দিচ্ছি বাটার বানগুলো ওভেনের মধ্যে। এখানে আমরা 180 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিট বেক করে নিব। দেখুন আমি এটা সেট করা, 180 ডিগ্রি তাপমাত্রায়
25 মিনিট বেক করতে হবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এখন আমাদের 25 মিনিট হয়ে গিয়েছে, দেখেন বানগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এই বানটির জন্য যে বাটার ক্রিম লাগবে সেই বাটার ক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারেন। প্রত্যেকটার উপরে সুন্দর করে বাটার ব্রাশ করতে হবে। ঠান্ডা হয়ে গিয়েছে, দেখেন বাটার পানটা কত নরম সফট হয়েছে, তুলতুলে হয়েছে। এখন ঠান্ডা হওয়ার পরে আমরা একটা নাইফ দিয়ে এটা সুন্দর করে মাঝখান দিয়ে কেটে নিব। যেভাবে আপনারা কেটে ভিতরে বাটার ফ্রোস্টিং ক্রিমটা দিয়ে দিবেন, প্রত্যেকটার মধ্যে এভাবে বাটার ফ্রোস্টিং ক্রিমটা দিয়ে দিলে আপনাদের বাটার বান তৈরি। তো সবাই ভালো থাকবেন, সামনে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।